As a sports person, I would like to see every Indian healthy and fit. Tobacco harms health and fitness. All forms of tobacco are dangerous and deadly. Please stay away from tobacco if you want to lead a healthy life. I do, so should you. Let us raise the wall against tobacco. স্বাধীন হতে সবাই চায়। স্বাধীনতা সকলের জন্মগত অধিকার, কিন্তু সব ক্ষেত্রে সকলকে কি স্বাধীনতা প্রদান করা যায়? এই ধরুন না, যদি ছিচকে চোরেরা নির্দ্বিধায় চুরি করতে চায়, তবে কি সেক্ষেত্রে তাদের পূর্ণ স্বাধীনতা প্রদান করা যায়? আপনারা বলবেন না, সেটা কি করে মানা যায়? কিন্তু এই দুর্মূল্যের বাজারে বহিরাগত এলিট ক্লাসের চোরেদের জ্বালায় তাদেরও যে সংসার চালানো দায় হয়ে উঠেছে, তাই তো তারা সম্মিলিতভাবে আন্দোলনে নামছে। তারা থানা ঘেরাও করে হুজ্জুতি করলে, ডেপুটেশন জমা দিলে পুলিশই বা কী করবে? চলুন দেখাই যাক না চোরেদের জীবন ঠিক কীভাবে কাটছে। ভালোই হলো, আমি তো আর চাল নেবো না, ওর চালেতেই আমি ভাতটা খাবো। দেখলি ভাত দিয়ে রান্না হচ্ছে, হাজলের চালই আছে কিস করে নেব। কিরে দোস্ত, রান্না বসিয়ে দিয়েছিস? হ্যাঁ, রাত্রে বসালাম। ও, চাল টাল নিয়েছিস তো? হ্যাঁ, চাল এনেছিস? হ্যাঁ এনেছি এনেছি। জানিস দিনকাল যা পড়েছে, কাজকর্ম একদম ভালো হচ্ছে না। এই ঠিকই বলেছি, এখন চোরের সংখ্যা এত বেড়ে গেছে, আমরা তো পুরনো চোরেরা পাত্তাই পাচ্ছি।
হ্যাঁ, আজকাল মডার্ন চোর যা হয়েছে না, আমাদের ভাতে মারা গেল। সব ছাড় যাক, ভাত হয়েছে কি যাক। হ্যাঁ যাক, খিদে পেয়ে গেছে, সেটাই দেখি। খিদে চাল দিসনি, শুয়ে দিসনি? হ্যাঁ আল্লাহ, তবে রে চাল দিসনি, তুইও তো চাল দিসনি। আল্লাহ, কানের তলায় একটা দেবনা।
কেবি ডেঞ্জারাস মাল স্যার মুন্ডা আপনি ডিল করুন শুনুন একটা কথা বলি এই কাজটা করতে পারলে আপনারই লাভ হবে কাজটা যদি করতে না পারেন ক্ষতিটা তো দেখে নিয়েছেন আগে লাভটা জানেন তো কি হবে কি লাভ আমার নাইট ক্লাবে ইন্টু মিন্টু সব তো আপনার ফ্রি থাকবে এক নম্বর দুই নম্বর সবার আগে এই কাজটা করতে পারলে কিছু হরি পাত্তি পাবেন আপনি গান্ধী মাথায় কত দিবি কত হ্যাঁ আপনাকে এত দেব ওই যে সারা বিল ক্লিনটন ছিল না আমেরিকার প্রেসিডেন্ট ও সারা আপনার সাথে বসে কফি খাবে ঘুচু বেশি বকিস না চল যা কিছু রাম হুইস্কি নিয়ে আয় বন্দোবস্ত কর ঠান্ডা চল বে চল চল আরে যা বে ঘুচু টুনটুনি বাবা তো আরে আপনি এত হ্যান্ডসাম অফিসার আরে টুনটুনি বাবা না তা কোন হয় তাই টুনটুনি মিন্টুনি জিনটুনি সব পাবেন আপনি ঠিক আছে আরে অফিসার বেশি সুস্থুরি লাগিও না লিভারটা খারাপ হয়ে যাবে বুঝলে না না কিচ্ছু খারাপ হবে না সবু ইম্পোর্টেন্ট মাল নেক্সট টাইম না একটু রাম হুইস্কির ব্যবস্থা রাখবি এসব পাতিমাল খাই না বুঝলি ওটা স্যার আপনার বাড়িতে পাঠিয়ে দেবো না ঠিক আছে তুমি যেমন বললে তাই হবে ঠিক আছে চলো তাই আমি আসলাম কাজগুলো হয়ে যাবে কিন্তু অবশ্যই হয়ে যাবে আপনি টুনটুনি ব্যবস্থা করবেন কাজ অবশ্যই হয়ে যাবে আমার তো আপনাকে চিন্তা করতে হবে না টুনটুনি সব ঝিন্টু মিন্টু সব একদম ঠিক আছে ঠিক আছে আসলাম না অবশ্যই আপনি না দেখলে জানতে না পারে একটুখানি ইসিটা করে নি তারপরে আবার তোকে নিয়ে যাবো দাঁড়াও এই মাতাল হয়ে ইসি করবো দেয়ালে কাল রাতেও কিছু জুটেনি আজকেও দেখছি জুটবে ওরা কি বুড়ি যে মা লক্ষ্মীও সহায়নি সবারই কপালে তো সুখ সয় না কে বলেছে মা লক্ষ্মী নেই এই সাইকেলটাই আজকে আমার বন্দোবস্ত হয়ে যাবে তুমি আমার ভালো করে হ্যাঁ আমি আসি কিছু করো সাইকেলটা বেচে তো অনেক দাম পাবি তাহলে পার্টি দিতে হবে তো তোকে আর কি করবো বল এই এখনকার যা ব্যাপার দেখছি সরকার এত সাইকেল দিয়েছে সাইকেল আর করবেন না এই তো গত সপ্তাহে খোকনের সাইকেলটা শেষ পর্যন্ত কি করব ওই ভাঙাচুরা দোকানে গিয়ে লোহার দামে বেচবো কী দাম পাবো না যা হ্যাঁ সাইকেলটার একটা ব্যবস্থা করে আস যাচ্ছি তাহলে হ্যাঁ হ্যাঁ যা সাবধানে যাবি দুর্গা দুর্গা আরে ওটা ঝাড়বো তো আমি তুই কাঁচকলা পাবি আরে কত টাকা দিয়ে ঝাড়লি ওটা লাভ তো হলোই না বল এই কিনা দামি হ্যাঁ সাইকেল দেখে আমি তো এই হিসু করতে গেছি আর সেই তালে একজন আনন্দটা হচ্ছে আমার
অনেকদিন পরে এই চিন্তায় কেন? প্রচুর চিন্তা। কেন কিসের চিন্তা? এত প্রচুর চিন্তা। আজকে তো চোরদের ডেপুটেশন আছে, তো চোরদের কত ফোর্স আছে জানিস? আশ্চর্য বাবা, এই চোরদের ডেপুটেশন আছে, আমাকে কিচ্ছু জানাই না। তোকে জানাবে কেন? হ্যাঁ, তুই কি চোর নাকি? না না, চোর কেন হবো, আমি তো পুলিশ। কিন্তু জানো তো, বাইরে আড়ালে আড্ডালে লোকেরা আমাদেরকে চোরই বলে। সে কি? হ্যাঁ, ইনকাম তো এরকমই। আর মান সম্মান রইল না। আপনারা হচ্ছেন গিয়ে ডাকা, আর আমরা হাবিদালরা হচ্ছি ছিচকে চোর। ছি 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 ছি, মান সম্মান পুরো ধুলোয় মিশে গেল। উনি তো তে মাথায় মরে গেছেন। হাট করতে না, তাহলে অনেক মাল মতে লড়ি আছে। ছোটবাবু আর বলবেন না, কালকে বৈরাগত চোরেরা এসে আমাকে ঠেঙিয়ে জমাবেন বলে নিয়ে চলে যাচ্ছিল। আমি যাচ্ছি আর ডেকে নিয়ে চলে আসছি। কিন্তু স্যার, বাইরে ফোর্সের ব্যবস্থা করতে হবে, সিভিক গুলোকে বলতে বলুন। জাম হয়ে গেছে, গুলি চলছে না। ও স্যার স্যার পড়ে আছে দোকানে, তেলটা দিবি তো? আমি স্যার যাই ডেকে নিয়ে আসি। হ্যাঁ ভাইয়ের নামে লোকে বলবে কি রে? আমি স্যার যাই যাই। ও থানার আর পুচ্ছা গেলাম। আমিও চোর, নতুন চোর। আর মান সম্মান ভগবান স্যার, ওদেরকে নিয়ে আসছি স্যার। আসতে বল, খবর খবর তোমাদের দাবি দেওয়াটা কি শুনি? আমাদের ন্যায্য দাবি। ন্যায্য দাবি চোরদের? ন্যায্য দাবি
ওই স্যার আছে, আমি তাহলে শুরু করি নাকি? বলে ফেলো। আমাদের রেডিও দাবি নম্বর এক হচ্ছে যে বাইরের চোরেরা চুরি করে যায় আর লোকালের চোরেদের দোষ হয়, এটা কি করে হয়? এটা আমাদের বন্ধ করতে হবে। ঠিক ঠিক। দাবি নম্বর দুই বলুন। ছোট বড় সব চোরেদের চোর বলে স্বীকৃতি দিতে হবে। বলে কি আমাকে আপনাকে উপজাচ্ছি? তা না হলে তো আমাদের বাজারে আর আমাদের বিক্রি করাই যাচ্ছে না। এটা কি করে সম্ভব? আমাদের আয় কমে যাচ্ছে, তাহলে আমরা ধুনে টানে মারা পড়ে যাব। আমরা এই বাবুটা যাব স্যার। ঠিক আছে, দেখছি পরের দাবিটা। আর ওই দাবি নম্বর তিন ছিল বলো। বর্তমানে স্যার পুকুর চুরি হচ্ছে, তাই আমাদের মতো ছিটকে চোরেরা কাজ হারাচ্ছে, তাই ছোট চোরেদের জন্য এই 50% সংরক্ষণ করে দিন না স্যার। 50%? হ্যাঁ স্যার। কি বলে কি? তাহলে আমরা ছেলে পুড়ে নিয়ে আমরাও বাঁচতে পারবো সমাজে। আচ্ছা আচ্ছা, তারপর? তারপরে দাবি নম্বর চার, চুরি করতে গিয়ে ধরা পড়লে গণধোলাই চলবে না, খুব লাগে পুলিশের হাতে। আমাদের তুলে দিক, তারা যা করবে করবে। স্যার আপনাদের জন্দিক তো আমরা পেয়ে যাচ্ছি, পুলিশ চোর তো ভাই ভাই। হ্যাঁ তো আপনাদের কাছে আমরা চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলে আপনাদের ছিল বলছি ছোট চোরেদের না পুলিশের নিরাপত্তা দিতে হবে। ঠিক আছে, ছোট তো দিতে হবে। আমাদের একটা বেরোত দেবেন আর আপনি একটা দুর্মূল্য চলছে, সবাইকে আর কাছে তো পাচ্ছি না, আর আমরা তো বড় সব কিছু করতে পারি না। একটু বাড়িয়ে দিন। একটু দিন না, কারণ আমরা তো কিছু করছি, বড় সড় কিছু করতে পারি, যা পাই ওই আমাদের চলে। ওই একটু বলেন না স্যার, আর পারবো না স্যার, আর কিছু হয় বলুন না। খাই না আমরা তো ভিড় খাই, আপনি খাবেন না স্যার? এটা শুরু করে দিই।
করে নিন স্যার। নিচ্ছি। কি আনন্দ। দিলাম। দিন স্যার। কিছু অসুবিধা নেই তো? না, দিয়ে দিন। কমিশনারটা ঠিক টাইমে যেন পা। হ্যাঁ স্যার, যেমন আসে ঠিক সেই রকমই আসবে। ঠিক আছে, সব মঞ্জুর করে দিলাম। মঞ্জুর। নমস্কার স্যার। ঠিক আছে। আসি স্যার। এই কথা কখনো বলবে না। চোর পুলিশ কখনো সমান সমান হয় না স্যার। এটা আবেগে বলে ফেলেছি স্যার। ঠিক আছে স্যার, আমি এসে গেছি। এই আপনার স্পেশাল শরবত। থ্যাংক ইউ। এই নিন স্পেশাল শরবত। এটা দাও। এই নিন বাবা। এখন তো চোর পুলিশ সমান সমান, তাহলে এটা কেন শরবত থাকবে? হ্যাঁ কেন নিন? ইয়েস। এই চিটকা চটকবটি জিন্দাবাদ। জিন্দাবাদ। ঠিক আছে, এসো, ভালো থাকবে। নমস্কার। ঠিক আছে, আসছি। আসছি। হ্যাঁ এসো। আচ্ছা স্যার, এটা কি ধরনের দাবি হলো স্যার? কোনটা? আরে ওই যে বললো না, ওরা চুরি করবে আর আমাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তার মানে ওরা রাতে চুরি করতে যাবে, আমরা পাহারা দিয়ে দেবো। মানেটা তো তাই দাঁড়াচ্ছে, কিন্তু আমার চিন্তাটা অন্য জায়গায়, বুঝলি? কোথায় স্যার? বলছে সবাইকে চুরির সিক্রেট দিতে হবে। তার মানে তো তোকে আমাকেও নির্দেশ হচ্ছে, তাই তো বটে? আবার 50% ভাগও চাইছি। যা দু পয়সা আয় হতো সবটাই গেল। ইচ্ছা আগে যাক, আপনার কথা ভেবে আমার কি হবে? আমার তো লাভ হবে, আমি তো ছিঁচ করছি। তাহলে স্যার এখন কি করা যায়? আপনি স্যার একটা কাজ করুন, ওই কাগজখানা আপনি ওপরের মহলে পাঠান। আমি না পাঠালি বা ওরা পাঠাবে? তুই কি ভাবছিস ওদের সঙ্গে উপর মহলের কোনো যোগ নেই? আজ এখন ভোটের সময়, এখন তোর আমার থেকে ওই চোরদের গুরুত্বটা বেশি। এটা বুঝিস না? এই জন্যই তুই উঠতে বসতে বইয়ের কাছে মার খাস। বলেন না, ঠিকই বলেছি, ভেবে দেখ। তাহলে স্যার এখন আর কি করা যাবে? ভূতিচোর, ভূতিচোর তাই করতে হবে। Yes, they do.